প্রিয় ছাত্রছাত্রীরা, সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। আমি আজকে আবার হাজির হয়েছি আমার ইউটিউব চ্যানেল রেজাল্ট লাইটে। আজকে আমাদের আলোচ্য বিষয় হচ্ছে একাদশ শ্রেণীর ইংরাজি বিষয়ের কবিতা ডে ব্রেক। আমরা যে কবিতাটা পড়ছিলাম ডে ব্রেক, সেই ডে ব্রেক কবিতাটা কি সমগ্র কবিতাটাকে ভালোভাবে বোঝানোর জন্য আমি পাঁচটি পার্টে ভাগ করেছি। তার মধ্যে তিনটি পার্ট দেওয়া হয়েছে, তাই না? তিনটি পার্ট। ফার্স্ট পার্টে অ্যাবাউট দ্য পোয়েম রয়েছে, সেকেন্ড পার্টে প্রথম 10 লাইনের ব্যাকগ্রাউন্ড থিম আলোচনা আছে, পার্ট থ্রিতে সেই 10 লাইনের টেক্সচুয়াল অ্যানালাইজ করা আছে, ওয়ার্ড বাই ওয়ার্ড, সেন্টেন্স বাই সেন্টেন্স। আজকে আমরা আলোচনা করব পার্ট 4, অর্থাৎ বাকি যে 8 লাইন রয়েছে সেই বাকি 8 লাইনের বিষয়বস্তু, ব্যাকগ্রাউন্ড আজকে আমরা জানব, থিম অ্যান্ড কনটেক্সট আজকে কিন্তু আমরা জানব পার্ট 4-এ। টোটাল 18 লাইন, তার মধ্যে 10 লাইন আমরা পড়েছি, বাকি যে 8 লাইন সেটা আজকে আমরা পড়ব। পূর্বে যে 10 লাইন হয়েছে সেখানে আমরা কি পেয়েছি? সেখানে আমরা পেয়েছি যে কবি বাতাসকে দায়িত্ব দিয়েছেন বিভিন্ন জায়গায় অ্যানাউন্স করতে দ্য অ্যারাইভাল অফ দ্য ডে, দিনের আগমন, দিন শুরু হয়ে গেছে, দ্য স্টার্টিং অফ দ্য ডে কবি ঘোষণা করতে চলেছেন বাতাসের মাধ্যমে। বাতাস সমুদ্র থেকে উঠে কুয়াশার সঙ্গে দেখা, কুয়াশার কাছে কী চাইল? মেঘরুম, জায়গা চাইল। তারপর সেখান থেকে শিপস জাহাজগুলোকে হেল্প করলো, অভিনন্দন জানালো। তারপর ম্যারিনার্স নাবিকদেরকে বলল সেল ওয়ান, যাত্রা শুরু করো। সেখান থেকে হারিডলি দ্রুত বেগে সে ল্যান্ডের দিকে এলো। তারপর সে ফরেস্টে ঢুকলো, ফরেস্টের ট্রিজ গাছগুলোকে কি বলল? হ্যাং আউট ইয়োর লিফি ব্যানার্স, পাতাবাহারকে খুলে দাও। তারপরে উডবার্ডের কাছে গেল, বনের পাখি, তাকে গিয়ে কি বলল? অ্যাওয়েক অ্যান্ড সিং, জেগে ওঠো এবং গান করো। এই 10 লাইন আমরা পড়েছি। এরপর কি হলো? অর্থাৎ বনভূমিতে গাছ এবং পাখিকে বলার পর সে বনভূমি ত্যাগ করে বাতাস সোজা চলে এলো গৃহস্থের বাড়িতে। কোথায় এলো? গৃহস্থের বাড়িতে, অর্থাৎ ফার্ম, ফার্মে এলো। ফার্ম গোলা বাড়ি, গৃহস্থের বাড়ি, অর্থাৎ যেখানে ফার্ম থাকে তাদেরকে আমরা কিন্তু ফার্মার বলি। ফার্ম থেকে ফার্মার কথাটা এসছে, অর্থাৎ যেখানে গোলা থাকে, তাহলে ফার্ম হচ্ছে গৃহস্থের বাড়ি। তাহলে সে গৃহস্থের বাড়িতে এলো। গৃহস্থের বাড়িতে এসে সে দেখতে পেল যে গৃহস্থের বাড়িতে কে রয়েছে? চ্যান্টিক্লেয়ার রয়েছে। চ্যান্টিক্লেয়ার, চ্যান্টিক্লেয়ার মানে, চ্যান্টিক্লেয়ার মানে হচ্ছে মোরগ, অর্থাৎ রুস্টার। চ্যান্টিক্লেয়ার মানে হচ্ছে মোরগ, রুস্টার। আর মোরগের যে ডাক, সেই ডাককে আমরা কি বলি? সে ডাককে আমরা বলি ক্রো, যে CROW ক্রো। এই ক্রো মানে কিন্তু দুটো হয়, ক্রো মানে একটা কাক, আর ক্রো মানে হচ্ছে মোরগের ডাক, মোরগ সে তার যে ডাক সে ডাককে কিন্তু বলে ক্রো। তাহলে সে দেখতে পেলো চ্যান্টিক্লেয়ারকে। চ্যান্টিক্লেয়ার মানে হচ্ছে মোরগ, অর্থাৎ রুস্টার। আর রুস্টার বা মোরগ তার ডাককে বলা হয় ক্রো, বা আমরা বলবো রুস্ট। তাহলে চ্যান্টিক্লেয়ার মানে মোরগ, রুস্টার মানে মোরগ, তার ডাক ক্রো মানে হচ্ছে মোরগের ডাক, রুস্ট মানে হচ্ছে মোরগের ডাক। তাহলে সে দেখতে পেলো মোরগকে। তাহলে বনভূমি থেকে পাখিকে যেই বলল জেগে ওঠো গান করো, সেখান থেকে সোজা সে চলে এলো কোথায়? সে ফার্মে, অর্থাৎ গৃহস্থের বাড়ি। তাহলে সমুদ্র থেকে গেল ল্যান্ডে, ল্যান্ড থেকে গেল ফরেস্টে, ফরেস্ট থেকে সোজা গ্রামে ঢুকে গেল, গ্রামে এসে কোথায়? ফার্মে, অর্থাৎ গৃহস্থের বাড়িতে ঢুকে গেল। গৃহস্থের বাড়িতে এসে দেখতে পাচ্ছে চ্যান্টিক্লেয়ার, মোরগ। মোরগ তখনও সকালবেলায় মোরগ ডাকে, কিন্তু মোরগ এখনো ডাকেনি, মোরগ বুঝতে পারেনি সকাল হয়ে গেছে। তাই বাতাস দায়িত্ব নিয়েছে মোরগকে জাগিয়ে তুলবে। আর মোরগকে যদি জাগিয়ে তোলে, মোরগ যদি ডাকতে শুরু করে, মোরগ যদি বাঘ দিতে শুরু করে, রুস্টার যদি রুস্টিং করতে শুরু করে দেয়, এলাকার মানুষ সব জেগে যাবে, সবাইকে বলা হয়ে গেল। অর্থাৎ গ্রামের প্রত্যেকটা মানুষকে না বলে মোরগকে বলে দিলে বাকি কাজটা মোরগ কিন্তু সমাধান করে দেবে, কারণ মোরগের ডাক শুনে গ্রামের মানুষের ঘুম ভাঙে। মোরগ না ডাকলেই কেউ উঠবে না, মোরগ ডাকলেই সব উঠে যাবে। তো সবাইকে না বলে মোরগকে জাগিয়ে তুললেই মোরগ বাকি কাজটা সমাধান করে দেবে। তাই চ্যান্টিক্লেয়ারের কাছে গেল, গিয়ে বলছে, ও চ্যান্টিক্লেয়ার, ওহে মোরগ, ব্লো শুরু করে দাও, চালু করে দাও, ব্লো চালু করে দাও, শুরু করে দাও। কি? ইয়োর ক্ল্যারিয়ন, তোমার যে ক্ল্যারিয়ন, অর্থাৎ তোমার যে ডাক, ক্ল্যারিয়ন, ক্ল্যারিয়ন বলতে, ক্ল্যারিয়ন বলতে ক্রো, অর্থাৎ মোরগের ডাক, ক্ল্যারিয়ন বলতে রুস্ট, ব্লো মানে স্টার্ট, চালু করে দাও, শুরু করে দাও, শুরু করে দাও, চালু করে দাও। কি চালু করবে? ক্ল্যারিয়ন।
ক্লারিয়ান মিন্স, ক্লারিয়ান মিন্স ক্রো, ক্লিয়ার মিন্স রোস্ট অর্থাৎ ডাক। তোমার ডাকটা শুরু করে দাও, তোমার বাঘ দিয়ে তুমি শুরু করে দাও অর্থাৎ তোমার রুস্টিং শুরু করো, তোমার ক্রোয়িংটা শুরু করো। ক্লারিয়ান মিন্স ক্রো বা ক্রোয়িং, রুস্টিং বা রুস্ট, সেটা ব্লো করো, স্টার্ট করো, চালু করো, তোমার ক্লারিয়ানটা চালু করো। বলে সে চলে গেল ফসলের মাঠের কাছে, অর্থাৎ গ্রাম থেকে চলে গেল কৃষি জমিতে ফসলের মাঠ, এবং সেখানে সে কি দেখলো, সেখানে দেখলো কর্ন ফিল্ড, ফসলের মাঠ। ফসলের মাঠ তো তাকে তো জাগতে বলে কোনো লাভ নেই, তাই ফসলের মাঠের কাছে সে গিয়ে ফিস ফিস করে বললো, হুইসপার, সবাইকে জোরে গলায় বলছে, সাউটিং, চিৎকার করে সবাইকে বলছে, কিন্তু ফসলের মাঠের কাছে সে কিন্তু চিৎকার করে কিন্তু বলছে না, হুইসপার, ফিস ফিস করে বলছে। কি বলছে? বলছে বো ডাউন, বো ডাউন, মাথা নত করো, আসন্ন যে সকাল আসছে সকালকে শুভেচ্ছা জানাও। আমরা একে অপরকে দেখলে আমরা গুড মর্নিং উইশ করি, সকালবেলাতে শুভেচ্ছা জানাই, সকালের শুভেচ্ছা জানাই, আমরা আন্তরিকতা আমরা জানাই। সে কর্নফিল্ডকে, শস্যক্ষেত্রকে কিন্তু সেটাই কিন্তু বলছেন কবি। কি বলছেন? অর্থাৎ বাতাসের মাধ্যমে বলাছে, বাতাস কি বলছে? বলছে বো ডাউন, মাথা নিচু করো, মাথা নিচু করো, বো ডাউন, মাথা নিচু করো, নত করো, হেল, অভিনন্দন জানাও, দ্য কামিং মর্ন, কামিং, আসন্ন মর্ন, মর্ন মানে, মর্ন মানে হচ্ছে মর্নিং, মর্নিংকে সংক্ষেপ বলা হচ্ছে মর্ন, অর্থাৎ কামিং, আসন্ন মর্ন, মর্ন মিন্স মর্নিং, অর্থাৎ হেল করতে বলছে, অভিনন্দন জানাতে বলছে। আর কি করতে বললো? গো ডাউন, মাথা নত করতে বললো। আমরা কাউকে অভিনন্দন জানালে মাথা নত করি, সম্মান জানাই। দেখবে রাজা মহারাজারা আগেকার দিনে যখন প্রাসাদে ঢুকতো তখন তাদের সেনারা থাকতো, বা রাজা মহারাজা বসে আছে, সেনারা যখন কোনো কথা বলবে এসে আগে মাথা নত করতো, তাকে সম্মান জানাতো, তারপরে কিছু বলতো, মাথা নত করা মানে তাকে সম্মান জানানো। তাই সে কর্নফিল্ডকে, অর্থাৎ যে শস্যক্ষেত্রে, সে শস্যক্ষেত্রে হুইসপার্ড, ফিস ফিস করে তাকে কি বলছে, বো ডাউন, মাথা নত করো, সম্মান জানাও। মাথা নত করে কি করবে? হ্যাল, অভিনন্দন জানাও, উইশ করো, শুভেচ্ছা জানাও, কামিং মর্ন, আসন্ন সকালবেলা। তারপরে কর্নফিল্ডকে যখন বলা হয়ে গেল, সোজা চলে গেল চার্চে, গির্জা, খ্রিস্টানদের পবিত্র জায়গা গির্জা। সেই চার্চে একটা বড় ঘর থাকে, বাইরে একটা ঘর থাকে, সেই ঘরে বড় একটা ঘন্টা থাকে, বেল থাকে, সেই ঘরটাকে বলা হয় বেলফ্রি টাওয়ার বলে, বেলফ্রি টাওয়ার, ঘন্টা ঘর বলে, ঘন্টা ঘর। অর্থাৎ চার্চে সকালবেলায় ওই ঘন্টা ঘরে আওয়াজ হয়, যেমন ইসলাম ধর্মে যেমন ভোর রাত্রে আজান দেওয়া হয়, জানানো হয় সবাইকে আজানের মাধ্যমে, এবং সবাই তখন ঘুম থেকে উঠে তারা ওযু করে তখন নামাজ পড়তে যায়, ঠিক সেই রকম খ্রিস্টান ধর্মে মর্নিং সকালবেলা ওই ঘন্টা ঘরে ঘন্টা বাজানো হয়। যখনই ঘন্টা বাজানো হলো, এলাকার আশেপাশে মানুষ সব জেগে গেল, তখন তারা সব ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে রেডি হয়ে পোশাক টোশাক করে সবার চার্চে যাবে, চার্চে গিয়ে ওরা প্রার্থনা করবে, আরাধনা করবে। অর্থাৎ ওই ঘন্টা, যে বেলফ্রি টাওয়ারটা থেকে ঘন্টা বাজানো হয় সবাইকে জাগানোর জন্য, সকাল হয়ে গেছে এবার তোমরা চার্চে এসো, গির্জাতে এসো, এবার প্রার্থনা, জিসাস ক্রাইস্টের প্রার্থনা হবে। তো ওই ঘন্টা বাজে সব উঠে যায়, তো যদি সে ঘন্টাটা বাজানো যায় তাহলে সবাই কিন্তু জেগে যাবে। তাই সে গিয়ে দেখছে ঘন্টা তখন বাজেনি, সকাল হয়ে গেছে তো ঘন্টা বাজেনি, তাই বাতাস গিয়ে সেই বেলফ্রি টাওয়ারের কাছে গেল, ঘন্টা ঘরে গেল, সে ঘন্টাগারকে গিয়ে বলছে, ও বেল, ও হে ঘন্টা, প্রোক্লেম, ও বেল, প্রোক্লেম দ্য আওয়ার, ও হে ঘন্টা, ও বেল, ও হে ঘন্টা, প্রোক্লেম, প্রোক্লেম মানে ঘোষণা করা, অ্যানাউন্স, ডিক্লেয়ার, ঘোষণা করা, ঘোষণা করো দ্য আওয়ার, আওয়ার মিন্স, আওয়ার মানে ঘন্টা, কিন্তু এখানে আওয়ার মিন্স মর্নিং, সকাল, সকালের ঘোষণা করো তুমি। তাহলে সকালের ঘোষণা করতে বলল তাকে, এবং তারপর সেখান থেকে চলে যাচ্ছে, দেখছে পাশেই হচ্ছে কবরস্থান। কি দেখতে পাচ্ছে? কবরস্থান, খ্রিস্টানদের, অর্থাৎ চার্চ ইয়ার্ড, যেখানে খ্রিস্টানদের সমাধি দেওয়া হয়,
গির্জার পাশে রয়েছে চার চেয়ার কবরস্থান, যেখানে দাফন করা হয়েছে, কবর দেওয়া হয়েছে সেই কবরস্থানে। সেখানে কারা শুয়ে আছে? সম্মৃত ব্যক্তি, ডেড পার্সন, যারা মৃত তারা কিন্তু সেখানে শুয়ে আছে। তো বাতাস বেলফি টাওয়ারকে বলে, ঘণ্টাঘরকে বলে, যখন সে যাচ্ছে চার চেয়ারের উপর দিয়ে যাচ্ছে, চার চেয়ারকে সে ক্রস করছে, অতিক্রম করছে কবরস্থানের উপর দিয়ে যখন বাতাস যাচ্ছে, তখন সে কিন্তু একটা দীর্ঘশ্বাস ফেললো। অর্থাৎ সে ক্রস করলো কিভাবে? উইথ এ সাই, দীর্ঘশ্বাস ফেলে সে কিন্তু ক্রস করলো চার চেয়ারকে। দ্য ওয়াইন্ড ক্রসড দ্য চার চেয়ার, ওয়াইন ক্রস করলো চার চেয়ারকে উইথ এ সাই, একটা দীর্ঘশ্বাস ফেলে। আর কি বলল? ওদেরকে বলল, তোমরা শান্তিতে ঘুমাও, তোমাদের সময় হয়নি, তোমরা ঘুমাও। কারণ জানে, বাতাস জানে যে যারা এখানে শুয়ে আছে তারা আর কোনোদিন জাগবে না, ওরা এই পৃথিবী ছেড়ে চলে গেছে, ওরা চিরনিদ্রায় আচ্ছন্ন, ওদের ঘুম কোনোদিন ভাঙবে না, ওদের কোনোদিন সকাল হবে না, ওদের কোনো আর কর্ম নেই, কর্মজীবন শেষ হয়ে গেছে, ওদের আর কোনো কর্মজীবন নেই। এখন কর্মের জন্য ওদের যা প্রাপ্য সেই পাপের প্রায়শ্চিত্ত বা পুণ্যফল বা পাপ ফল যাক তারা কিছু পাবে। এই জীবনে তাদের আর কোনো কর্ম নেই, কাজেই তাদের জেগে ওঠার কোনো প্রশ্নই নেই, তারা জেগে উঠতে পারবে না। তাই তাদেরকে কিন্তু জাগতে বললো না, তাদেরকে বললো তোমরা না, তোমরা শান্তিতে ঘুমাও, কারণ বাতাস জানে ওরা কোনোদিন উঠবে না। তাহলে আট লাইনে আমরা কি পেলাম? আট লাইনে আমরা পেলাম যে বাতাস ফার্ম গৃহস্থের বাড়ি গেল, সেখানে গিয়ে চ্যান্টিক্লিয়ারকে বললো, কি বললো চ্যান্টিক্লিয়ারকে? টু ব্লো, স্টার্ট করে দাও ইওর ক্ল্যারিয়ান, তোমার আওয়াজ, তোমার ডাক, ক্ল্যারিয়ান হচ্ছে মোরগের ডাক, তোমার ডাক আওয়াজ করে দাও, ব্লো ইওর ক্ল্যারিয়ান। তারপর সেখান থেকে গেল কর্নফিল্ড, শস্য ক্ষেতের কাছে গেল, সেখানে গিয়ে হুইসপার, ফিস ফিস করে বললো, কি বললো? বো ডাউন, মাথান্ত করো। আর কি বললো? হেল দা কামিং মর্ন, মর্ন মানে মর্নিং, আসন্ন সকালকে শুভেচ্ছা জানাও। তারপর কোথায় এলো? বেলফি টাওয়ারে এলো। বেলফি টাওয়ারে এসে বলছে, ও বেল, ওহে ঘন্টা, প্রক্লেম দা আওয়ার, সকালের ঘোষণা করে দাও, আওয়ার মানে মর্নিং, প্রক্লেম মানে অ্যানাউন্স, ডিক্লেয়ার, ঘোষণা করা, সকালের ঘোষণা করে দাও। তারপরে সে চার চেয়ারকে ক্রস করলো উইথ এ সাই, দীর্ঘশ্বাস ফেলে, এবং সেখানে গিয়ে বললো, নট ইয়েট, তোমরা না, কোয়াইটলি লাই, তোমরা শান্তিতে ঘুমাও। এ হচ্ছে আট লাইন, আমাদের কবিতাটা কমপ্লিট হলো। এই আট লাইনের আমরা বিষয়বস্তু আমরা জানলাম। এবারে নেক্সট পার্ট ফাইভ ভিডিওতে আমরা এই আট লাইন টেক্সচুয়াল আমরা অ্যানালাইজ করবো, ওয়ার্ড বাই ওয়ার্ড, সেন্টেন্স বাই সেন্টেন্স। কেমন? তাহলে আজকে এই পর্যন্ত, ভালো থেকো, সুস্থ থেকো।